সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে প্রতি সোমবারের মতো আজকে শুরু করছি গানে গানে আয়ন টিভি অনুষ্ঠান। আপনাদের ভালো লাগা এই অনুষ্ঠান, আজকে আপনাদের এই আয়োজনে তিনি রয়েছেন আপনাদের প্রিয় শিল্পী, শিল্পী নূরজাহান। তিনি নিজেই শিল্পী এবং নামের সাথে যে তাৎপর্যপূর্ণতা রয়েছে সেই আপনাদের প্রিয় সিঙ্গার নূরজাহান রয়েছেন। এবং শুরুতেই আপনাদেরকে অবশ্যই জানান দিচ্ছি আজকের এই যে অনুষ্ঠানে যারা রয়েছেন এবং আপনাদের চিরচেনা আমাদের প্রীতম শাহ, প্রীতম ভাই রয়েছেন কিবোর্ডে এবং রয়েছেন আমার রিজন ভাই অক্টিভারে, আর আমি নিজে রয়েছি আপনাদের আপনারা জানেন আমি মুরাদ। সুপ্রিয় দর্শক, এবং আমাদের সাথে রয়েছেন যিনি সাউন্ডে রয়েছেন আমাদের প্রিয় মানুষ ডক্টর রুবেল, এবং যারা ক্যামেরার বিহাইন্ডে এই অনুষ্ঠানকে যারা সাফল্য এবং আপনাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান আয়োজন করেছেন তারা হচ্ছেন পিনাক ভাই, শরীফ ভাই, তারপরে আমাদের লিঙ্কন ভাই, অনেকে রয়েছেন যারা আপনারা হয়তো দেখতে পারেন আমাদেরকে দেখতে পারেন। সুন্দর দর্শক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি যাচ্ছি আজকের এই মিউজিক্যাল শো গানে গানে আয়োজন অনুষ্ঠান, আপনারা দেখছেন স্কাই 780-তে। তো শুরুতেই আজকে একটু কথা বলে নেই, আসছেন এই প্যান্ডামিক অবস্থায়ও শিল্পী নূরজাহান, শিল্পী আজকে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কেমন আছেন? Thank you.
আপনি বলছিলেন যে শুরুতে গানটি অর্থাৎ প্রথম আপনি গাচ্ছেন, আজকে প্রথম গিয়েছি। হ্যাঁ, বাট আমার মনে আমাদের মনে হচ্ছে যেটা কি বলেন প্রীতম ভাই, যে মনে হচ্ছে যে আসলে কবি রেওয়াজ ছিল, অর্থাৎ আপনি অনেক এই গানটি গেয়েছেন। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের ভালো লেগেছে, সুন্দর আমার ভালো লেগেছে এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগা নিয়ে আপনারা প্রতি সোমবার রাত 11:30 থেকে 1টা পর্যন্ত এই অনুষ্ঠান দেখে থাকেন আয়ন টিভি স্কাই 782-র আয়োজনে। আশা করি আপনাদের ভালো লাগে, আর আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই আমরা সেটা প্রতি সপ্তাহে করার চেষ্টা করব কন্টিনিউয়াসলি। তো ধন্যবাদ। তো এবারে আমরা কি আরেকটা গাড়ি যাব শিল্পী, কি বলেন? হ্যাঁ অবশ্যই, এবার আমি একটু ফোক টাইপের গানে আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর আমরা সুপ্রিয় দর্শক, অবশ্যই আমাদের সাথে দর্শক রয়েছেন, দেখি কে রয়েছেন আর শুরুতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? ভাই আমার নাম হলো গা তারেক, আমি ইচ্ছুতে ফোন করছি। জি তারেক সাহেব, আপনি তো ফোন করেছেন, আপনি আমার একজন প্রিয় মানুষ এবং আপনি একজন নাট্যকার, নাট্য নির্দেশক, এবং তো ফোন করার জন্য ধন্যবাদ। জি বলেন ভাই। আমি নাম্বার ওয়ান, আমি একটা আমার নুরজান আশাপাশে গানের রিকোয়েস্ট করতাম ভাইরাম, কারণ আমরা ইচ্ছি চাইয়া গেছেন কতদিন আগে। জি জি, কারণ আমার নাটকও অভিনয় করতেন জানে। বাহ 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 বাহ। জি, ওই 1 বছর আগে আমার নাটকও তাই অভিনয় করছিলা। আচ্ছা আচ্ছা, মঞ্চ নাটকও তাই না? আমরা মঞ্চ নাটক নয়, এবার একদম সরাসরি আমরা চলচ্চিত্রে চলে যাব মনে হয়। ভবিষ্যতে একটা সুন্দর আপনার একটা স্টোরি করেন এবং আপনার নির্দেশনায় হয়তো আমরা আশা করব একটি ভালো ড্রামা অথবা ছবি আসবে আর কি। জি ইনশাআল্লাহ ভাই, আমি তাই না কাছে একটা আব্দুল করিমের গান আশা করলাম। জি, আর আরো একটা কথা জিজ্ঞাসা করলাম ভাই আপনার। জি জি বলেন ভাই। মানে আমি তো মাইর খাইছি আমার চুলের লাগি, বাট আমি আপনার চুলের রহস্যটা জানতাম না। এটা চুলে অচুলে হলো যে যেটা বলে একদম সুজা সাপটা বাসা, যেটা আমরা সিলেটিরা বলি গাঞ্জা, তো সেই হিসেবে মনে করেন ওই যে টিনের উপরে আমরা ইস্ফল্টু লাগানো হয়। আপনি তো জানেন যে যখন আমরা গড়ের মাঝে টিন আমরা লাগানো হয় তখন পানি নিষ্কাশের জন্য একটা একটা ইস্ফল্টু বলে আর কি। তো এই ধরনের কিছু একটা মেকআপ। ধন্যবাদ আপনাকে, অনেক কথা হলো, তো যাচ্ছি নেক্সট কলে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? কেমন? জি ভাই ভালো। আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি কেমব্রিজ থেকে হইরাম ভাই সাহেব, নুরজান শিল্পী রে দিবানি ভাই সাহেব। জি কথা বলেন। জি হ্যালো, আমি জাহান হইরাম কেমব্রিজ থেকে। ও জাহান ভাই, কেমন আছেন ভাই? ভালো আছি। একটা আব্দুল করিমের একটা গান গাইবে জুনজি? অবশ্যই করবো, একটু আগে ভাই তো লাগে তোমার একটু টিভিতে দেখায়। ওকে জাহান ভাই, দেখতে থাকুন অবশ্যই। অনেক রিকোয়েস্ট আসছে শাহ আব্দুল করিম সাহেবের গান, অবশ্যই। শাহ আব্দুল করিম সাহেবের গান ছাড়া তো আসলে গানের অনুষ্ঠানে অনেক সময় একটু কবি আনন্দময় হয় না মনে হয়। তো যাকে আমরা শুনবো, যাচ্ছি আবার গানে, কি বলেন? জি সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটি সুন্দর গানে, আর শিল্পী নুরজাহান আমাদের সাথে রয়েছেন, উনি আপনাদের জন্য গান করছেন। ডুবিয়া মরিলা মরিয়া
খুবই সুন্দর একটি জনপ্রিয় গান যেটা ফজলুর রহমান বাবু ভাই সম্ভবত গান করেছেন, কি বলেন প্রীতম ভাই, একটি ড্রামাতে। হ্যাঁ তো হ্যাঁ, অনেক সুন্দর। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের ভালো লেগেছে। অত্যন্ত জনপ্রিয় একটি গান শুনলাম নূরজাহান শিল্পীর কণ্ঠে। আর দেখি আমাদের সাথে কলার রয়েছেন, দেখি আর রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি তারেক আবার ফোন করছি। জি ভাই যান, জি ভাই যান। ভাই আমি ফোন করছি আসলে আপনার খুব সুন্দর লাগে আজকে ও কথা কওয়ার লাগে। ধন্যবাদ, ধন্যবাদ তারেক সাহেব প্রশংসার জন্য। অ্যাজ কমপ্লিমেন্টস ফর মি ইন আস লাগে, আই অ্যাপ্রিসিয়েট ইট। অ্যানি ওয়ে থ্যাংক ইউ। পরে দেখি কে রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, নেক্সট কলার। হ্যালো, সুপ্রিয় দর্শক, আমরা আছি আয়ন টিভি গানে গানে অনুষ্ঠানে স্কাই 782 স্ক্রিনে। আপনারা দেখছেন, আশা করি ভালো লাগে আর লাগছে। এবং সে সাথে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতির পরে আবার চলে আসব। আপনারা যাবেন না কোথাও, থাকবেন আয়ন টিভির গানে গানে অনুষ্ঠান। ধন্যবাদ। ছোটো একটি বিরতির পরে আবারও চলে এলাম গানে গানে আয়ন টিভি অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগছে। আর আপনাদের ভালো লাগা নিয়ে স্কাই 782 স্ক্রিনে আপনারা দেখছেন অনুষ্ঠানটি, মিউজিক্যাল। এই অনুষ্ঠান আমরা প্রতি সোমবার রাত 11:30 থেকে 1টা পর্যন্ত দেড় ঘন্টার এই অনুষ্ঠান, আশা করি আপনাদের ভালো লাগে। তো আজকে আমাদের সাথে রয়েছেন শিল্পী নূরজাহান। তো ওনার গানগুলো আপনাদের ভালো লাগছে, সেই ভালো লাগা নিয়ে আবার যাচ্ছি তার কণ্ঠে গান শুনতে। আমরা কয়েকটি গান শুনলাম, আবারও চলে এলাম। তো এবারে আবার শুনবো আরেকটি গান, দেখি কী গান আপনি আমাদেরকে শোনান। এখন আমি যে গানটি শোনাবো সেটি অবশ্য আজকে প্রথম গান। আচ্ছা আচ্ছা, আজকে সব প্রথম গানগুলোই আমরা শুনছি, কারণ আমি চাইছি একটু অনেকদিন পর আসলাম তো একটু নতুন নতুন গান করি, কি আমার জন্য নতুন হয়তো অনেকের জন্য পুরাতন। বাউল সুকুমার ওনার গানটি আমি করছি, গানটি আমার ভালো লাগে, লেগেছে এই জন্য আমি করছি। এবং সবারই ভালো লাগা গান আমার মনে হয় এই গানটি, সবারই ভালো লাগা একটি গান। জি তো শুনতে থাকি। জি সুপ্রিয় দর্শক, আমরা শুনবো একটি সুন্দর গান। সম্ভবত এই গানটি বাউল সুকুমার রায়ের এই গানটি, আর মিউজিক শুনেই আপনারা বুঝতে পারতেছেন কোন গানটি। জি
সুন্দর, ভেরি সুন্দর। আপনার কণ্ঠে গানটি উঠেছে, সুকুমার সাহেব যে গানটি করেছেন তার হৃদয়ে নিঃসৃত কথাগুলো আসলে হয়তো কোনো না কোনোভাবে ভালোবাসার মানুষের কাছ থেকে নিগৃহীত হয়েছেন, সে কারণে এই যে শব্দের চয়ন এবং আমরা শুনলাম সুন্দর কথার গানগুলো, হ্যাঁ দরদি গান। তো সুপ্রিয় দর্শক, আমরা সুন্দর একটি গান শুনলাম, আর দেখি কে রয়েছেন আমাদের, যারা আমাদের সাথে কথা বলবেন আপনাদের টেলিভিশনের সাউন্ডটা মিউট করে তারপরে কথা বলেন, আমরা শুনতে পারবো আপনারা শুনতে পারবেন। যে কলার কে রয়েছেন দেখি, হ্যালো সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম, হ্যালো হ্যালো। যে আমরা আসলে হারিয়ে ফেলেছি বলা যায়। দেখি পরবর্তী কলার কে রয়েছেন, হ্যালো সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি ভাই, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? ভাই অনন্ত থেকে বলছি। গানটা তো খুব দারুণ গান হয়েছে, তার যে আপনার হাসি, আপনার পাঞ্জাবির কালার দারুণ। ধন্যবাদ ধন্যবাদ, চালিয়ে যান, দোয়া রাখবেন। এবং ভাইয়ের নামটা যদি শুনি, আপনার নামটা একটু বলতে পারবেন প্লিজ? আপনার নামটা হৃদয়ে যেভাবে বলবো না গো আর কোনো দিন ভালোবাসা মনে, তো আমিও বলবো না আর কোনো দিন যে আপনাকে নাম বলার জন্য। ধন্যবাদ, দেখা যাক কে রয়েছেন নেক্সট কলার। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, টিভি সাউন্ডটা প্লিজ মিউট করেন, এরপরে কথা বলেন। জি হ্যালো, আপনি শুনতে পারবেন, আমাদের শুনতে পারবেন, অসুবিধা নাই, মিউট করেন। দেখি নেক্সট কলার কে রয়েছেন, হ্যালো আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম নেক্সট কলার, হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি ক্যামব্রিজ থেকে বলছি, আমার নাম রহিম। রহিম ভাই, আর খুব সুন্দর লাগছে। জি নুরজান আফার আফাকে, জি আমি তার গান সব সময় বলা পাই। জি জি, আমি সৈরাম তাইন একটা ভালো একটা গান আমরা লাগিয়ে। আপনার যদি কোনো অনুরোধ তাকে বলতে পারেন কার গান? হ্যাঁ জি, একটা গান তো উনি সবসময় ফেমাস আছে, ওরে চাম্পানুওয়ালা। আচ্ছা আচ্ছা, তো এটা খুব প্রিয় গান। উনি উনি কাছে লাইনটা দেন একটু, একটু লাইন আছে, কথা বলেন। হ্যাঁ উনি শুনছেন? জি আমি শুনছি, বলুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনারা কেমন আছেন? ভালো তো? কেমন আছেন? রহিম ভাই বলছি, কি কেমন আছেন, ভালো আছেন? হ্যাঁ ভালো, চিনতে পেরেছি। হ্যাঁ ধন্যবাদ রহিম ভাই, শুনতে থাকুন নূরজাহান আপার কণ্ঠে থাকুন। এবং ওরে চাম্পানুওয়ালা এই গানটি কি অনুরোধ করেছেন? হ্যাঁ, তো আমরা আসলে শুনবো সেই গানটি যদি সম্ভব হয় আর কি আপনাদের জন্য। দেখি কে রয়েছেন নেক্সট কলার। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। মুরাদ ভাই সাহেব পাত্রানি কথা বলছি। জি কে বলছেন? জি ভাই সাহেব, আমি তো আমাদের নূরজান শিল্পী রয়েছেন, উনি অবশ্যই অনেকগুলো রিকোয়েস্ট এসেছে। আমার নাম লেসু ভাই। লেসু ভাই ধন্যবাদ। জি জি, চিনতে পারছি যে যদিও দেখা না হয় তারপরেও কথা তো বোঝা যাচ্ছে। জি অর্থাৎ আপন মানুষ, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আপনারা ছিলেন, আবারও আসবো আপনাদের সাথে কথা বলতে। যাচ্ছি আরেকটি সুন্দর গান শুনতে, শিল্পী নূরজাহানের কণ্ঠে। উনি নিজেও নামের সাথে তার একটা তাৎপর্যপূর্ণতা রয়েছে, উনি নিজের নামও শিল্পী এবং তিনি আমাদের শিল্পী, প্রিয় শিল্পী। জি আমরা এখন শুনবো একটি সুন্দর গান। হ্যাঁ আসলে আমি অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি আব্দুল করিম, শাহাদুল করিমের গান গাওয়ার জন্য, আমি তাই এটা করছি। জি আরেকজন শিল্প সম্ভবত রয়েছেন আমাদের সাথে কলার। দেখি কে রয়েছেন, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। জি আপা কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, শাহনাজ সুমি বলছি। এ সুমি আপা, খুব ভালো লাগছে, মানে এতদিন পরে একটা গানের অনুষ্ঠান দেখে, আসলে অনেকদিন পরে এই গানে গানে অনুষ্ঠানটা দেখে মুরাদ ভাইয়ের পরিচালনায় খুব ভালো লাগছে। আর আমাদের দুজন মিউজিশিয়ান ভাইদের টিভির পর্দায় অনেকদিন পরে দেখে খুব ভালো লাগছে। সুমি আপা, আপনাকে হ্যাপি বার্থডে টু ইউ, ইউ বিন সেলিব্রেটিং লাস্ট উইক ইন ইওর বার্থডে এনিওয়ে, অ্যাজ ফ্রম আইএন টিভি ইউ আর সিঙ্গার অ্যাজ ওয়েল, আপনি একজন সঙ্গীত শিল্পী, আমাদের খুব ভালো লেগেছে আর কণ্ঠ শুনতে। জি আমি বলবো না, আপনি বলেন যে আমাদের এই অনুষ্ঠানে একদিন সুমি আপা আসতে হবে। সুমি আপা আমি আজকেই বলতাম। আচ্ছা আচ্ছা, আমি সুমি আপাকে বলতাম এরপরে। হ্যাঁ সুমি আপা, আপনার কিন্তু আমি আপনাকে ফোন করে বলতাম আমার পরে আপনাকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অসুবিধা নাই। শিল্পী অনেক সুন্দর
সুন্দর লাগছে, গান সুন্দর হচ্ছে, চালিয়ে যাও দেখছি আমরা প্রোগ্রাম। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, ধন্যবাদ সুমিয়া বা। আর খুব সুন্দর বাজাচ্ছে, ওদেরকে দেখে ওরা সুন্দর হয়ে গেছে লকডাউনে। জি গুড। তো ধন্যবাদ সুমিয়া বা আপনাকে এনকারেজ করার জন্য। আপনি নিজেও একজন শিল্পী, আমাদের প্রিয় শিল্পী, আমাদের প্রিয় আপা, ধন্যবাদ। তো আমরা গান শুনতে চাচ্ছিলাম শিল্পী। আচ্ছা, আমি আব্দুল করিমের অনেক জনপ্রিয় একটা গান, এটা সাধারণত সবাই খুব পছন্দ করে আর যে কোনো প্রোগ্রামে গেলে রিকোয়েস্ট করে। তো এখন তো অনেকেই ঘরে বসে প্রোগ্রামে সেভাবে উপভোগ করতে পারে না গানটি, তাই আমি একটু সেই প্রোগ্রামের আমেজটা তাদের মধ্যে ফিরিয়ে দিচ্ছি। আপনার অনেক প্রিয় মানুষরা যারা দর্শক রয়েছেন সবাই রিকোয়েস্ট করতেছেন আরেকজন কলার দেখি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। অত্যন্ত আপনি আমাদের যে প্রিয় মানুষ রিকোয়েস্ট করেছেন তো আমরা শুনবো, ধন্যবাদ আপনাকে। তো আমরা শুনবো, সুপ্রিয় দর্শক অনেক অনুরোধ এসেছে। জি জি, তোমাদের সবাইকে পুষিলাম কত আদরে, সব একটু এই তো এটা কি আজকে স্টেজ।
সুপ্রিয় দর্শক, আসলে এত সুন্দর লিরিক্স, যার শব্দ যেটা হচ্ছে যে আমাদের যে এই যে মাটির পিঞ্জিরা, আমাদের যে মাটির দেহ এবং সে সাথে যে পাখির সাথে তুলনা করা হয়েছে, সম্ভবত আমাদের যে প্রাণ, সেই প্রাণের অত্যন্ত সুন্দর তাৎপর্যপূর্ণ এই গানটি। আর রচয়িতা ছিলেন আমাদের প্রয়াত শাহ আব্দুল করিম সাহেব। আর আজকে শাহ আব্দুল করিম সাহেব আমরা শুনছি, সকল শিল্পীরাই কিন্তু তার গান করেন, তো অত্যন্ত সুন্দর একটি গান করেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি শিল্পী নূরজাহানকে। আর যাচ্ছি কলার রয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মুরাদ ভাই। জি ভাই, কে বলছেন, আমার থেকে বলছেন? আমি আপনার নেক্সট রোড। জি কবির ভাই, সম্ভবত। হ্যাঁ জি, কেমন আছেন? আপনাদের দয়া অনেক ভালো আছে। জি, অনেক ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, প্রথমে ধন্যবাদ দেই আপনাকে। ধন্যবাদ কবির ভাই, আমাদেরকে দেখছেন আপনি। সুপ্রিয় দর্শক, আমরা আসলে বিরতিতে চলে যাব আবারও। আর আপনারা জানেন আমাদের প্রীতম ভাই শুধু একজন মিউজিশিয়ান না, একজন খুবই ভালো একজন শিল্পীও। তো আমরা আসলে তার গান কন্টে থেকে একটা গানও শুনবো। আমরা চেষ্টা করবো যে প্রতি অনুষ্ঠানে অ্যাটলিস্ট প্রীতম ভাইয়ের একটা গান আমরা শুনবো। অত্যন্ত অত্যন্ত সুমিষ্ট কণ্ঠের অধিকারী তিনি, এবং আমরা খুব ভালো লাগে তার কণ্ঠ, তার গানগুলো। তো যা আমরা শুনবো। আর যাচ্ছি আরেকজন কলার সম্ভবত রয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাই। জি ভাই, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম সাজ্জাদ। জি সাজ্জাদ ভাই, ক্যামব্রেন থেকে বলছি। জি সাজ্জাদ ভাই। একটু হতো অসুবিধা হতে পারে কোনো কোনো সময়, তো আপনারা সেটা একটু সুন্দর দৃষ্টিতে হৃদয়ে গেঁথে নেবেন আমার আশা করি। আমরা যাচ্ছি বেরোতে, ধন্যবাদ আপনার সুন্দর কথা বলার জন্য। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আমরা যাচ্ছি বিরতিতে, বিরতির পরে আবার চলে আসবো। আপনারা যাবেন না কোথাও, থাকবেন স্কাই 782 সাথে। ধন্যবাদ। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আয়ন টিভি গানে গানে অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগছে। আর আপনাদের ভালো লাগা নিয়েই প্রতি সোমবার রাত 11:30 থেকে 1টা পর্যন্ত দেড় ঘন্টা এই অনুষ্ঠান আপনাদের জন্য। আমরা যারা আয়ন টিভির দর্শক রয়েছেন, প্রিয় দর্শক রয়েছেন আপনাদের ভালো লাগার এই চ্যানেল স্কাই 782 তে, যারা ভালো লাগে, যারা ভালোবাসেন, তাদের জন্য এই আয়োজন।
আপনাদের এই আয়োজনে। আমরা কৃতার্থ হব যখন আপনাদের আসার সাড়া পাবো এবং আপনারা অবশ্যই রয়েছেন এবং আজকে আপনারা শিল্পীর সাথে অনেকে কথা বলেছেন, অনেকে ফোন করেছেন, সকলে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আবারও যাচ্ছি আমরা আরেকটি সুন্দর গান শুনতে শিল্পী নূরজাহানের কণ্ঠে। আপনার কণ্ঠে জি আরেকটি সুন্দর গান। হ্যাঁ, আমি আরেকটা গান করছি যে গানটি অনেক জনপ্রিয়তা পেয়েছে নাও ডেজ, তো গানটি আমি করছি। আজকেও প্রথম আমার গানটি গাওয়া। সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনে বংশীধারী ঠাকুর কানায়। সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনে বংশীধারী ঠাকুর কানায়। একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, পেছনে থেকে কৃষ্ণ তখন আরে আরে যায়। জল ভর জল ভর রাধে ও গোয়ালের ছি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। গানটা হচ্ছে যে সাম্প্রতিক ভাইরাল হওয়া গান, যেটা শাওন এবং চঞ্চল চৌধুরীর কণ্ঠে এবং অত্যন্ত জনপ্রিয়, অর্থাৎ পুরো বিশ্বেই কিন্তু একটা, যারা বাংলা ভাষাভাষী আছে এবং বাঙালি এবং বাংলাদেশি মানুষ রয়েছে সকলেই কিন্তু এই গানটি অত্যন্ত মানে গ্রহণ করেছেন খুবই আনন্দের সাথে বলা যায় আর কি। অত্যন্ত সুন্দর একটি গান এবং ভাইরাল হওয়া। তো আজকে এত মানে খুবই সাম্প্রতিক, আমার মনে হচ্ছে যে গত সপ্তাহে, তো সে সাথে আপনি এই গানটি তুলেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই সুন্দরভাবে তার মেলোডি। তো সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম যে নতুন একটি গান, আর
শিল্পী নূরজাহানের কণ্ঠে। আর আপনারা রয়েছেন আমাদের সাথে, আশা করি ভালো লাগছে। দেখি কে রয়েছেন এখন কলার হিসেবে। সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি সালাম ভাই, ভালো আছেন? জি ভাই, জি কে বলছেন? আমি কোথা থেকে বলছেন? আমি কইরাম, অরুণ কইরাম, আমি অরুণ কান্তি কর। ওকে, জি দাদা, কি অবস্থা? ভালো আছেন? এই তো ভালো আছি। আমার একজন খুব মানে প্রিয় শিল্পী আজকের অনুষ্ঠানে আনছেন, নূরজাহান শিল্পী আপুরে। আমার একটা অনুরোধ হইল গিয়া, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে মনে আমার আপন জন। তুমি বুকে টেনে নেও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। ধন্যবাদ আপনাকে, আমরা চেষ্টা করব আপনার অনুরোধ রাখার জন্য। আপনি নিজেও একজন শিল্পী, আর আমরা আশা করি আয়ন টিভির এই অনুষ্ঠানে আপনি একদিন আসবেন। ধন্যবাদ আপনাকে জানাচ্ছি কল করার জন্য। দেখি কে রয়েছে নেক্সট। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো, জি কে বলছেন? আমি কোথা থেকে বলছেন? আমি সাজ্জাদ বলছি ভাই, আবার বলছি আপনাদের কাছে, আপনি গানটা কেটে দিয়েছিল আপনারা। না, ধন্যবাদ সাজ্জাদ ভাই। দেখি পরে কে রয়েছেন। হ্যালো, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আবারও যাচ্ছি, চলে যাচ্ছি। আমরা শুনছি সময় একদম একদম গড়ির কাঁটা একদম ঘুরে ঘুরে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আর আমরা আসলে একটা জিনিস, আরেকজন কলার রয়েছেন, দেখি কন্ট্রোল রুম থেকে দেখি কে রয়েছেন। হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। মামুন ভাই বলতেছি। মামুন ভাই, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আপনি তো রিকোয়েস্ট করি, আপনারা তো রিকোয়েস্ট রাখেন না গানে? জি, আমরা চেষ্টা করি রাখার, আর সময় চলে যায় খুবই তাড়াতাড়ি সেই জন্য। জি মামুন ভাই বলেন, আপনার কি রিকোয়েস্ট? আমার রিকোয়েস্ট, আমি ওই সাথে একটু মারতে পারবো নাকি? জি জি, কথা বলেন। জি কথা বলেন। সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম বলেন। সালাম আলাইকুম। জি জি ভাইয়া, সালাম আলাইকুম বলেন। জি সালাম আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। জি আপনি বলুন। আই ওয়ান রিকোয়েস্ট ফর ওয়ান সং, বিকজ লাস্ট টাইম আই রিকোয়েস্টেড বা ইউ নো বেসিক্যালি দ্য প্রোগ্রাম অলরেডি ফিনিশড, আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ওয়ান সং। হুইচ ওয়ান? বন্ধু তুমি, শত্রু তুমি, তুমি আমার সাধনা, এই গানটা একটু গাইলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ ভাইয়া, আই উইল ট্রাই, বাট ইটস মেল সং, দ্যাটস হোয়াই, এন্ড অলসো আই ডোন্ট নো। শুনতে থাকুন মামুন ভাই, আমরা চেষ্টা করব সেই গানটি জি গাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি, আপনারা জানেন আমাদের প্রিয় প্রীতম সাহা, উনি শুধু একজন মিউজিশিয়ান নন, উনি একজন শিল্পীও। তা আমরা আসলে মিস করি ওনার গান। তো আমি আসলে আপনাদের অনেকের অনুরোধ রয়েছে যে প্রীতম ভাই কেন গান করেন না। তো আমরা এবারে প্রীতম ভাইয়ের একটা সুন্দর গান শুনবো, তার কণ্ঠে। তার আগে আমরা দেখি দর্শক কে রয়েছেন। দর্শক, আপনার সাউন্ড একটু মিউট করে টেলিভিশনে তারপরে কথা বলেন। দেখি কে রয়েছেন। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি সালাম আলাইকুম ভাই, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি আব্দুল আহাদ বলছি, সাউথপোর্ট থেকে। আব্দুল আহাদ ভাই, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি একটা গানের অনুরোধ করবো ভাই, গানটা হলো নগরে গুড়াই মুগো প্রাণনাথ বন্ধু ফুলে লইয়া। আচ্ছা আচ্ছা, তো আমরা চেষ্টা করব সেই গানটি আপনার অনুরোধ রাখার জন্য। আব্দুল আহাদ ভাই শুনতে থাকুন, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যে আমরা শুনতে চাচ্ছিলাম আমাদের প্রিয় প্রীতম সাহা কণ্ঠে একটি গান, আর আমরা আশা করব উনি কি গান করেন আমাদের জন্য, অর্থাৎ আমাদের সুপ্রিয় দর্শকদের জন্য। জি প্রীতম ভাই। ধন্যবাদ ভাই আমাকে অনুরোধ করার জন্য, এবং আমি চেষ্টা করছি। মানব মোহাম্মদের একটা গান আছে বেঈমান পাখি, এই গানটা করার চেষ্টা করছি। আর সেই সাথে এটা বলতে চাই, আপনার লেখা একটা গান আমি রিসেন্টলি কাজ করছি, আশা করি নেক্সট কোনো এপিসোডে অবশ্যই গানটা আমি গাইবো। ধন্যবাদ আপনাকে। খাওয়াইতাম টাকা দিয়া
দর্শক, আসলে আমি ব্যক্তিগতভাবে বলছি যে খুবই অভিভূত, অত্যন্ত বিষাদপূর্ণ, এবং যে গানটি শুনে আমাদের হৃদয়ে যেন এক ঝটিকা বৃষ্টি হয়ে গেল, একটা জ্বর বয়ে গেল, যে এত সুন্দর যে আমাদের প্রাণ পাখি নিয়ে, অর্থাৎ আমাদের আত্মা নিয়ে যে এত সুন্দর একটি গান। প্রীতম ভাই, কী বলবো, মানে খুবই আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা চেষ্টা করব যে আমাদের আপনার এই যে কণ্ঠ
এবং আপনার যে এই আবেগী গায়কী যে গান এবং সেগুলো আমরা আমাদের দর্শকদের জন্য আমরা প্রতি সপ্তাহে যে অনুষ্ঠান করব অ্যাটলিস্ট আমাদের জন্য একটি হলো একটা গান উপহার দেবেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, কে রয়েছেন দেখি আমাদের সাথে? আমরা শুনলাম প্রীতম সাহা ভাইয়ের গানটি, আর দেখি কে রয়েছেন আমাদের সাথে। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। বলেন আমি জানি না আমি কতখানি রাখতে পারবো আমার রিকোয়েস্ট, অবশ্যই পরবর্তী যে পর্বে আমি অবশ্যই হাসান রাজার একটা গান করবো আপনাকে ডেডিকেট করে, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই ফোন করার জন্য। ধন্যবাদ। আমরা আসলে আমরা আরও গান শুনবো, আমরা অবশ্যই, আমাদের হাতে সময় খুবই কম। সুপ্রিয় দর্শক, আমরা আসলে গান শুনছি স্কাই 782 আয়ন টিভির এই অনুষ্ঠানে, গানে গানে অনুষ্ঠানে। আসলে আপনাদের ভালো লাগে, আপনাদের সাড়াই আমাদেরকে অনুপ্রাণিত করে প্রতিটি অনুষ্ঠান অর্থাৎ প্রতি সপ্তাহে প্রতি সোমবারে আসার যে প্রেরণা যোগান আপনারা, তো সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি আরেকটি গান শুনতে, শিল্পী নূরজাহানের কণ্ঠে। জি তারপরে আপনার সেই আসল কারে চলে যাবেন। হ্যাঁ শুরু করেন। কবির ভাইয়ের জন্য গানটি করছি। তোমার হিয়ারো মাঝারে একজন জনপ্রিয় গীতিকার জাহাঙ্গীর রানা ভাই, ওনার লেখা এবং ওনার সুর করা। তো আমি পরবর্তী রিকোয়েস্টের গান ওইটারও চার লাইন করছি আমি, যেহেতু সময় একদম মানে নেই, তারপর আমি আমার মানে মূল গানে ফিরে যাচ্ছি। ও তাই না? অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে নেব
আমি এখন ওই গানটিতে ফিরে যাচ্ছি, আপনি কথা বলতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা অনুরোধের কয়েকটি গান শুনলাম, আর পুরো গান শুনিনি, আমরা অবশ্যই আগামীতে পুরো গান শুনব। আর এবারে আমরা সময় শেষ, আমাদের চলে যাওয়ার পালা। সুপ্রিয় দর্শক, আমরা সম্ভবত এই গানে গানে আমরা চলে যাব আমাদের বাড়িতে, অর্থাৎ গড়ে চলে যাব অনেক রাত। আগামী সপ্তাহে আপনারা আমাদের সাথে থাকবেন সেই আশা প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। গানে গানে আয়ন অনুষ্ঠান থেকে, স্কাই 782 থেকে আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ এবং আয়ন টিভির প্রতিটা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। লেগেছে আপনারা সবাই আজকে আমাদের সাথে ছিলেন, সুন্দর সুন্দর অনেক গানে রিকোয়েস্ট করেছেন, আমরা হয়তো বা অনেক ভুল ত্রুটি হয়েছে এবং অনেকগুলো গান আপনাদের অনেক রিকোয়েস্টে গান হয়তো রাখতে পাইনি। ইনশাল্লাহ পরবর্তীতে আরও সিঙ্গার আসবে, তারা রাখবে, আর আমি যদি আসিন ফিচারে আমিও রাখবো। আর ধন্যবাদ জানাচ্ছি আয়ন টিভিকে, যারা আজকে আমাদেরকে এখানে ইনভাইট করেছেন এবং যারা কী বলবো পর্দার আড়ালে রয়েছেন কলাকৌশলী, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাউন্ডে যিনি আছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মুরাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে উপস্থাপন করছেন আমাকে এবং আপনাদের সুন্দর একটা অনুষ্ঠান প্রেজেন্ট দেওয়ার জন্য। আমার সাথে দুইজন খুব মানে গুণী মিউজিশিয়ানস আছে, রিজান এবং প্রীতম, ওদেরকে তো চেনেন, ওরা খুবই জনপ্রিয় এবং চেনা মুখ ইউকে। আর আপনি যাদের কথা বলছিলেন, আমাদের সাউন্ডে ডক্টর রুবেল সাহেব রয়েছেন এবং আমাদের এই যে আয়োজনে যাদের হাত রয়েছে তারা হচ্ছেন আমাদের পিনাক ভাই, শরীফ ভাই, লিঙ্কন ভাই এবং আমাদের প্রিয়াঙ্কা, অনেকেই অনেকেই আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনার পক্ষ থেকে পিনাক ভাই, শরীফ ভাই, সবাইকে ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমি হাত দেখতে পাচ্ছি ওই মাস থেকে। এনিওয়ে, আমি আবার গানে চলে যাচ্ছি, এই গানটি গাইতে গাইতে আমরা সবাই বাড়ি যাই। থ্যাংক ইউ। তোমার প্রেমে আমি হলাম দিওয়ানা, খাজা তো